মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। তো দেখো, আজকে সকাল সকাল উঠে পড়ে আমি আগে জানলাগুলো খুলে দিচ্ছি, তাহলে ঘরের মধ্যে সুন্দর বাতাস চলে আসবে। আর প্রথমেই জানলাগুলো খুলে এই গাছগুলোর দিকে তাকালে না মনটা একদম সুন্দর হয়ে যায়। স্নিগ্ধ গাছ আর মানে স্নিগ্ধ বাতাস কার না ভালো লাগে বলো তো। এইটুকু এই জানলাটার মধ্যে আমি যেটুকু পেরেছি গাছ লাগিয়েছি, মানে একটু গ্রিনারি অ্যাড করে দিয়েছি। তো চলো, আর গাছের কাছে দাঁড়ালে হবে না, এবার ঘরের কাজগুলোয় হাত দিই। তো আগেই বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে আমি কিন্তু উঠেছি অনেক ভোরে, প্রায় 4টের সময়, কারণ দীপ গেছে আজকে বহরমপুর, ও 5টায় বেরিয়ে গেছে। তো ট্রেনে গেছে, তো 7টার দিকে ট্রেন ছিল, তো সেই জন্য 5টায় বাড়ি থেকে বেরিয়েছে। তো ও স্টেশন যেতে যেতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেই যাবে, তো একটু হাতে সময় নিয়েই বেরিয়ে গেছে। আর ও যেহেতু 5টায় বেরোবে, সেই জন্য ওকে সমস্ত কিছু গুছিয়ে দেওয়া, চা টা করে দেওয়া, এইসবের জন্য আমি উঠে গেছি 4টের সময় আজকে। তবে হ্যাঁ, 4টের সময় উঠলেও ও না সকালে বিশেষ কিছু খেয়ে যেতে চায় না। আর কি বলতো, সকালে 4টের সময় উঠে আমি আবার একবার ঘুমিয়েও গেছিলাম, মানে ও 5টায় বেরিয়ে গেছে, তারপর আমি ঘুমিয়ে গেছিলাম। কারণ খুব ভোরবেলা উঠলে আমার শরীর চলে না, মানে মাথা ব্যথা করে, গা ঝিমঝিম করে, কেমন একটা অস্বস্তি করে, তো সেই জন্য আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর ও ট্রেনে উঠে আমাকে ফোন করলো যে ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমি বলে দিয়েছিলাম যে ট্রেনে উঠে ফোন করো, তো যাই হোক ট্রেনে উঠে ফোন করেছিল। তো তারপর আমি উঠে পড়েছি, আর উঠে পড়ে তারপর বাকি সমস্ত কাজগুলো করছি। তো এখন মোটামুটি ঝাঁটা দেওয়া আর ঘর দুয়ারটা মুছে নিলে আমার সকালের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো করে তারপর স্নান করে নেব। তো চলো, আর তার আগে কিন্তু চাও খাবো। আর কি জানো তো, আমার ডান পাটা না বেশ কিছুদিন ধরে পেন হচ্ছে, তো এর জন্য ডক্টরও দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, জানি না কবে এটা কমবে। তো সে কথা বাদ দাও, এখন আমি যে কাজে হাত দেবো সেটা হচ্ছে সব থেকে বিরক্তির কাজ লাগে, সেটা হলো বাসন ধোয়া। তো রাত্রের বাসনগুলো আমি কাল রাত্রে ধুয়ে রাখিনি, তো সেই জন্য অনেকগুলো বাসন জমে গেছে। আর এই যে এখানে দেখছো ভিম লিকুইড, আমার এটা প্রিল, যদিও এটা শেষ হয়ে গেছে। তো একদিন মানে কালকে আমি আনতে বলেছিলাম দীপকে, ও ভুলে গেছে, তো আজকে নিয়ে আসতে হবে। চলো এখন বাসনগুলো ভালো করে মেজে নিয়ে ধুয়ে জায়গা মতো তুলে রাখি। আর এদিকে দেখো, বাসন ধোয়া কমপ্লিট করে আমি ভালো করে গ্যাসটা আর গ্যাস টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমি রাত্রে ভালো করেই মুছে পরিষ্কার করে রাখি, তবুও যেহেতু সারা রাত খোলা থাকে, তো আমার মনে হয় টিকটিকি আরশোলাইগুলো উঠে, তো সেই জন্য একবার পরিষ্কার করে নিই। আর এবার আমি চা বসাতে চলে এসেছি, তো চা বসিয়ে দিলাম। তো আজকে আমি একাই চা খাবো, যেহেতু দীপ নেই, তো একা চা খেতে ভালো লাগে না, কিন্তু করার কিছু নেই, তো আজকে একাই চা খেতে হবে। তো চা বসিয়ে দিলাম, মালিকার চাই খাবো। আর কি বলো তো, চা না খেলে না সকাল সকাল কাজে একদম এনার্জি পায় না, তো সেই জন্য চা করে নিলাম আর বিস্কুট নিয়ে নিলাম। তো চলো এবার চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, আমার ঘর মোছা ঝাঁট দেওয়া সব কিছু কমপ্লিট, আর আমি চা বানিয়ে নিয়ে চলে এসেছি। তো চাটা খেয়ে তারপর স্নানে যাব। স্নানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো চা খেয়ে স্নান করে পুজোটা সেরে নেব, তারপর একদম যে রান্নার কাজে হাত দেব, কারণ আজকে রান্নার তাড়াহুড়ো কিচ্ছু নেই। দীপ যেহেতু গেছে বহরমপুর, তো সেজন্য আমার একার মতোই রান্না হবে। ও বিকাল সন্ধ্যার দিক করে ফিরবে, তো যাই হোক আমার একার মতোই রান্না হবে, সেজন্য তাড়াহুড়া নেই। তো চাটা খেয়ে নিই, তারপর ধীরে সুস্থে স্নান করে পুজো দিয়ে তারপর একদম রান্না করব। আর দেখো কীরকম পরিমাণে সকাল থেকে ঝড় দিচ্ছে, মানে বাতাস দিচ্ছে এত, যেখান থেকে সব উড়ে উড়ে ঘরে চলে আসছে। তো চলো এবার চাটা খেয়ে নিই, তারপর একদম কথা বলছি। চা খাওয়া কমপ্লিট, এবার আবার বাড়ির কাজে হাত দিয়ে দিলাম। তো এইগুলো কালকে যে রান্নাঘর ক্লিন করেছিলাম, তখনই ডিবে কৌটোগুলো ধুয়ে রোদে শুকনো করে নিয়েছিলাম, তো আজকে আরও একবার রোদে দিয়ে দিলাম। তো এগুলো শুকনো হয়ে গেলে তুলে নেবো। তো চলো এবার স্নান টান করে তারপর একদম কথা বলছি। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এবার পুজোটা সেরে নেবো আগে, তারপর জামাকাপড় মিলবো। তো এই যে বাইরের দিকে হালকা রোদ উঠেছে, মানে একদমই কম, মেঘটাই বেশি আছে, জানি না হয়তো বৃষ্টি হতেও পারে বিকেলের দিকে। আর এই দিকটায় দেখো, এই যে জামা কাপড় কেচেছি, এক বালতির থেকে একটু কম, মানে হাফ বালতির একটু বেশি কাঁচাকুচি হয়ে গেছে। তো এইগুলো মিলবো, তার আগে পুজোটা করে নেব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, তো পুজোটা আগে সেরে নিই তারপরে জামাকাপড়গুলো মিলে দেবো। এমনিও আজকে শুকনো হবে না আশা করি, কারণ যে পরিমাণে যেরকম পরিমাণে রোদ, মানে মেঘটা বেশি রোদটা কম, তো তাতে শুকনো হবে না। তো সেই জন্য আর বেশি তাড়াহুড়া করছি না, ওগুলো পরে মিলে দেবো, দুদিন ধরে শুকনো হলেও আমার কোনো অসুবিধা নেই। তো চলো পুজোটা আগে করে নিই।
আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আলপনা দিয়ে নিয়েছি আর তাড়াহুড়ো করে দিয়েছি, আজকে খুব একটা ভালো আলপনা হয়নি। তো যাই হোক, আলপনা দিয়ে নিয়েছি, গোপুকে স্নান করানো হয়ে গেছে, এবার ফুল বেলপাতা সব তুলসী পাতা সব কিছু দিয়ে দেব। তো চলো আমি দিয়ে দিই আগে। কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এইখানে যে পুজোর সব জিনিসগুলো রাখি এই র‍্যাকটার মধ্যে, তো এটা গুছিয়েছি আজকে, পুজো হয়ে যাওয়ার পর গুছিয়ে নিয়েছি। তো এইটা যে দেখছো, এই যে গোলাপি কালারের বক্সটা, এটা দীপ শ্যামবাজার থেকে নিয়ে এসেছে এক দুদিন আগেই। তো এটার মধ্যে আমি গোপালের সব জামা কাপড়গুলো ভালো করে রেখে দিলাম, আর সোয়েটার টোয়েটার যা কিছু ছিল সব, আর এইভাবে গুছিয়ে নিয়েছি এখানটা। চলো এবার ভাতটা বসিয়ে নিই, অনেকটা বেলা হয়েছে, চলো ভাত বসিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলো ভাতটা বসিয়ে নিই, দীপ নেই তো আমার, একদমই অল্প ভাত লাগবে মানে চাল লাগবে। লঙ্কাটা দিয়ে রেখেছি যাতে পোকা না লাগে, যদিও পোকা লাগার চান্স খুব কম, কারণ আমরা অল্প করেই নিয়ে আসি যাতে শেষ হয়ে যায়, সেই জন্য। এটা আমি শুনেছি যে মানে মাকেও করতে দেখেছি, মা দিদিরা সবাই করে দেখেছি, যে এরকম চাল নেওয়ার পর তিন মুঠো চাল আবার ওই কৌটোর মধ্যে রেখে দেয়। তো অ্যাকচুয়ালি ওই কৌটোর মধ্যে না একটা আলাদা কৌটোয় রাখতে হয়, কিন্তু এই কৌটোতেই এখন সবাই রেখে দেয়, তো যাতে না চালটা কম পড়ে কখনো, মানে একটু একটু করে জমা হয়। তো এমনিতে কিন্তু এই চালটা অ্যাকচুয়ালি যেটা একটু একটু করে জমা হয় ওটা তো কোনো কেউ ভিখারি আসলো তাকে দেওয়া হতো আগে, তো এই আর কি, এখন তো আর আসে না সেরকম। তো চলো আমি ভাতটা বসিয়ে নিই তারপর কথা বলবো। তো এই যে বসিয়ে দিলাম, ভাতে এই আলু দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ চারটে টুকরো করেছি, মানে একটা আলু দিয়েছি আর কি, ভাতে বসিয়ে দিলাম। আর ফ্যান ভাত খাবো আজকে, তোমরা মানে জানোই হয়তো কেউ কেউ, যে আগেই আমি ভিডিওতে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ফ্যান ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে, তো আজকে ফ্যান ভাতই খাবো। তো বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। তো জাস্ট দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি ঘুমিয়েছিলাম আর ঝড়ের শব্দে ঘুমটা ভাঙলো আর কি, তারপর দেখো এই রকম মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঝড়টা থেমে গেছে, খুব একটা হয়নি, ওই স্টার্টিংয়েই 10 মিনিট মতো ঝড় হয়েছে, 5-10 মিনিট হবে, তারপর এরকম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো একদম মেঘলা, আর তার সাথে লোডশেডিংও হয়ে গেছে, কারেন্ট নেই। তো আমাদের এখানে চার্জারও নেই, যেহেতু কারেন্টটা একদম যায় না বললেই চলে, তাই আজকে মোমবাতি জ্বেলে আছি আপাতত এখন। তো খুব বেশিক্ষণ কারেন্ট যায় না, চলে আসে বৃষ্টিটা কমলেই। তো এই পরিবেশটা তো বেশ সুন্দর, কিন্তু কারেন্ট থাকলে একটু ভালো লাগতো আর কি, অন্ধকার চারিদিক সেই জন্য ভালো লাগছে না। তো এখনও কিন্তু 5টা বাজেনি, এখনও 4:50 মতো বাজছে, এখনই এই অবস্থা আকাশে। আর আমাদের চুঙ্কু ওইখানটা, ওই যে ওই গেটটার কাছটায় গিয়ে আশ্রয় নিয়েছে, ওখানটা একটুখানি সেট আছে, বৃষ্টির জল লাগে না, তো ওই জায়গাটায় আছে। তো ওটা আমার যদি নিজের বাড়ি হতো আমি ওকে ঢুকিয়ে নিতাম, বাট যেহেতু রেন্টে থাকি উপায় নেই। তো যাই হোক, এই পরিবেশ, চলো এখন আর কিছুই করতে পারবো না, বসে থাকবো, চলো বৃষ্টি একটু কমুক আর ইলেকট্রিক আসুক, তারপর একদম দেখা করছি তোমাদের সঙ্গে। এই যে এটার ওপরে মোমবাতি জ্বেলেছি, ইলেকট্রিক চলে গেছে। এই যেহেতু আমাদের চার্জার এখনও নেই, এখানে কেনা হবে, তো প্রত্যেক দিন ভাবছি কিনে আনবো আর যাওয়া হচ্ছে না। তো যাই হোক, এইভাবেই দিয়ে রেখেছি, আর যেহেতু কারেন্ট খুব একটা যায় না সেই জন্য প্রয়োজনও পড়ে না, মানে মনেও থাকে না সেই কারণেই। তো এবার নিয়ে নিতে হবে, যেহেতু ঝড় বৃষ্টির জন্য যাচ্ছে, তো এই বৃষ্টিটা থেমে গেলে কারেন্টটাও চলে আসে। যাই হোক, চলো এখন কারেন্ট আসুক তারপর দেখা করছি। তো ফাইনালি কারেন্ট চলে এসছে, এখন বাজছে 5:37, তো কারেন্ট আসলো আর বৃষ্টি থেমে গেছে, তবে এখনও মেঘটা ডাকছে, মানে ওই গুড়গুড় করে যাচ্ছে আর কি, আর একদম ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, মানে সেই যে জোর বৃষ্টিটা হচ্ছিলো সেটা কমে গেছে। তো এখন আমি সন্ধে দেবো না, একটু পরে সন্ধে দেবো। আর এই যে পাখাটা ঢাকা পড়ে গেছে, পাখার উপরে এইভাবে মানে এটা শুকনোই হয়ে গেছে, একদম হালকা একটু ভিজেছিল, এটা এখানে রেখে দিয়েছি, কারণ বাইরে রাখলে ভিজে যেত, তাই জন্য এখানটায় রেখেছি। তো যেহেতু একদমই হালকা ভিজেছিল তাই রাখলাম।
তো বৃষ্টি মোটামুটি কমে গেছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একবার, আর আরেকটা জিনিস দেখাবো। তো চলো আগে ব্যাক ক্যামেরা করে নিই, তারপর বলছি। তো এই দেখো, এইটা আমি কিনেছিলাম দত্তপুকুর থেকে। তো এটা এখানে টাঙিয়েছি, যদিও এটা এখানে কিন্তু টাঙাবো না, এটা এমনি জাস্ট টাঙিয়ে রেখেছি। এটা যাবে ডাইনিংয়ে। তো এখন আপাতত এনেছি, তো টাঙিয়ে দিয়েছি আর কি এইরকম। আর এই যো দেখো, বৃষ্টি থেমে গেছে মোটামুটি, আকাশ এখনও ভার, বৃষ্টি আবার যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। সবই থেমে গেছে, বৃষ্টি গাছটা পুরো স্নান করে গেছে। আর এই যে সকালে এইখানটা ঝেড়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর এখন আবার এরকম অবস্থা, মানে বৃষ্টি সাথে সাথে ঝড়টাও হয়েছে। তো ঝড়ের জন্য ধুলো পড়েছিল, তার উপরে বৃষ্টির জল পড়েছে, তো এরকম বসে গেছে। তো কিছু করার নেই, আবার ধুয়ে নেবো একবার। তো চলো, এখন আমি কিন্তু সন্ধে দেবো না, কারণ একটু পরে দেবো 6টার দিক করে। এখন আমি কয়েকটা কাজ করবো। তো সব কিছু জিনিস জোগাড় করে নিয়ে বসে গেছি এই যে খাটের ওপরে। আগেই সমস্ত কিছু জোগাড় করে রেখেছিলাম, তো তোমাদের এখন দেখাবো আমি কী বানাই। তো এই যে ওখানটা দেখো, কয়েকটা প্রিন্ট আউট করে এনেছিলাম। তো এটা দীপকে দিয়ে করিয়েছি প্রিন্ট আউটটা, মানে আমি বলে দিয়েছিলাম, আর অ্যাকচুয়ালি গুগল থেকে আমি ডাউনলোড করেছিলাম, আর ও প্রিন্ট আউটগুলো করে এনে দিয়েছে। তো এখানে বেশ কয়েকটা রয়েছে, মানে প্রায় 5টা আছে। আর এগুলো দিয়ে আমি বানাবো যেটা, সেটা হচ্ছে ওই ওয়ালে যে ফটো ফ্রেমগুলো হয় সেগুলো, মানে মোটিভেশনাল স্পিচ দেওয়া থাকে ওই রকম যে ফ্রেমগুলো হয়, সেই ফ্রেমগুলো আমি বানাবো, যেটা অনলাইন কিনতে গেলে তোমাদের দাম পড়ে যাবে 299, 300, 350 এরকম। তো সেটা আমি বাড়িতে বসে বানিয়ে নেব। আর প্রিন্ট আউট করতে নিয়েছে 5 টাকা করে। তো প্রিন্ট আউট আর বাকি সমস্ত কিছু নিয়ে মোটামুটি আমার 30-40 টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো এখন বানিয়ে নেব, বানাবার পর কেমন ফাইনাল লুক আসে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে যেটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা জানালাটা কি অবস্থা ঝড় থামার পর সেটা দেখাবো। বৃষ্টি থামার পর এই দিকটা দেখো, এই দিকটা মানে ভীষণ নোংরা হয়ে গেছে। আমি সকালে ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর এখন একদম নোংরা হয়ে গেছে পুরো। আবার এটাকে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করতে হবে। তো কি আর করা যাবে, চলো করে নিতে হবে। তো এখন ওই জিনিসটা বানাই, ওই যেটা বানাবো বললাম তোমাদের, তো তারপর এটা ব্যবস্থা করব। তবে গাছগুলো কিন্তু বেশ জল পেয়ে সতেজ হয়ে গেছে, সুন্দর লাগছে। আর ভিজে মাটির একটা সুন্দর গন্ধ আসছে, ওই সোদা গন্ধ যেটাকে বলে, দুটাই বেশ ভালো লাগছে। আর বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। তো আমি বেশ কয়েকটা ফ্রেম বানিয়ে নিয়েছি, মানে দুটো বানিয়েছি, কারেন্ট চলে গেছিলো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বানানোটা। তো পরে একটা ভিডিওতে অবশ্যই বানানোটা শেয়ার করে দেব। তো মোটামুটি এই রকম হচ্ছে খাটের অবস্থা এখন। তো চলো দেওয়ালে একবার এটা স্টিক করে দিই, তারপর দেখাই কেমন লাগছে। তো চলো। তো আবার কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ পর কারেন্ট আসলো। আর আমি দুটো বানিয়েছি, ওই যে পেছনের দেওয়ালটায় লাগিয়েছি, দেখতে পাচ্ছো ওই যে ফ্রেম টাইপের, ওগুলো মোটিভেশনাল স্পিচ আছে। তো দেখাচ্ছি তোমাদেরকে, ওই দুটো বানাতে পেরেছি এখন। তো আর কালকে এখনও 3টে আছে, সেই 3টে বানাবো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু কারেন্টটা ছিল না, চলে গিয়েছিলো, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে ওঠা সম্ভব হলো না। তো এরা কীভাবে বানিয়েছি তোমাদের সাথে অবশ্যই কালকে আমি শেয়ার করে দেবো। তো চলো ব্যাক ক্যামেরা করে একবার দেখাই যে কেমন হয়েছে, আর দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। চলো। এই যে ওখানে লেখা রয়েছে, নট এভরি ওয়ান উইল চুজ ইউ, বাট আই হোপ ইউ চুজ ইউ। এটা একটা লাগিয়েছি, আর একটা এটা লাগিয়েছি। এটাতেও লেখা রয়েছে, স্টার্ট ইচ ডে উইথ এ পজিটিভ থট অ্যান্ড গ্রেটফুল হার্ট। তো এই দুটো লাগিয়েছি, এখনও একটা বানাবো, সেটা হবে এখানে লাগানো। আর আর দুটো, মানে মোট এখনও 3টে বানাবো, এই দুটো হয়েছে, এরপর এখানে আরেকটা লাগাবো এই জায়গাটায়। আর যে দুটো বানাবো সেই দুটো যাবো, নিয়ে যাবো বাড়ি, বাড়িতে আমার রুমে লাগাবো। তো কেমন হয়েছে বলবে তোমরা অবশ্যই, আর কালকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব। আর যদি কাল বড় ভিডিওতে শেয়ার করি তো বড় ভিডিওতে করব, অথবা শর্টসে শেয়ার করে দেব যেটা কীভাবে বানালাম। চলো, এটা হচ্ছে 300 টাকার জিনিস আমি বানিয়ে ফেললাম হাতে করে, মাত্র হার্ডলি 50-60 টাকার মধ্যে, মানে 5টা বানাতে সমস্ত উপকরণ নিয়ে সব কিছু নিয়ে হার্ডলি 50 টাকা মতো পড়েছে, পার পিস না, টোটাল 5টায়। তো বানিয়ে ফেলেছি, চলো এবার আমি সন্ধ্যাটা দিয়ে নিই।
তো সন্ধে দেওয়া কমপ্লিট, আর গপুকে শুইয়েও দিয়েছি, আর এর মধ্যে মেঘ যে ঘুরঘুর করছিল সেটাও কমেছে, অল্প অল্প করছে এখনো, বাট কমে গেছে অনেকটাই। আর গপুকেও শোয়ানো হয়ে গেছে। আর এখনই একটু আগে আমাকে ফোন করলো মাইমা, মানে আমার সেজো মাইমা। তো সেজো মাইমা আর ভাই আসছে আমাদের বাড়ি, এই সামনে সামনেই থাকে, তো হয়তো রাত্রে থাকবে না। তো আমি বললাম যদি রাত্রে ঝড় বৃষ্টি হয় আবার, তাহলে আমাদের এখানে থেকে যেতে, কাল সকালে যেতে, আর যদি না হয় তাহলে হয়তো চলে যাবে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া করতে বললাম। তো এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এখন কি বানাবো, তাই ভাবছিলাম দীপ যেহেতু বাড়িতে নেই তো চিকেন আনতে যেতে তো আমি পারবো না। সামনে মানে কিছুটা দূরে দোকান, খুব একটা সামনে না, 5-10-15 মিনিট যেতে হবে হয়তো। হ্যাঁ 10-15 মিনিট তো লাগবেই, কিন্তু ব্যাপার হচ্ছে আমি মাংসের দোকানে কখনো যাইনি, মানে আমার ওখানে দাঁড়িয়ে ওই মাংস কাটিয়ে আনতে একদম ভালো লাগে না, আর ওটা নিয়ে আসলে আমি আর খেতেও পারবো না, মানে আমার কেমন একটা অস্বস্তি হয় ওখানে গিয়ে কাটিয়ে মাংসটা আনতে। তো সেই জন্য দীপ তো নেই তো মাংস করতে পারবো না, তাই ভাবছি যে একটু তড়কা করি, আর তড়কা রুটি মিষ্টি আর দেখি পনির আছে, যদি পনিরের কিছু করি তো করব। এই কয়েকটা জিনিস ভেবে রেখেছি, তো দেখা যাক কি করি। তো রুটি তরকারিটা করব, আর পনিরের তরকারিটা দেখছি করলে করে নেব, আর দীপ ফিরবে যখন তখন ওকে মিষ্টি নিয়ে আসতে বলবো। তো এটাই ভেবে রেখেছি। তো চলো আর কথা বাড়াবো না, এখন একদম রান্নাঘরে চলে যাই, কারণ 7টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই, রুটি করতেও একটু দেরি লাগবে, তো চলো বসিয়ে দিই, তারপর আবার কথা বলবো। তো এই যে এখানে ডাল সিটি বসিয়ে দিয়েছি, মানে তরকার যে ডালটা সিটি হয়ে গেছে, 6টা 7টা সিটি হয়েছে, নিমিয়ে রেখেছি, গরমে কিছুটা থাক তাহলে হয়ে যাবে। এবার আমি আলুটা কেটে নেব আর মশলাগুলো সমস্ত কিছু কেটে নেব। আর চলো আমি ইয়েটা দেখি, ওই পনিরটা কতটা আছে সেটা দেখি। তো পনির অল্পই ছিল যতদূর সম্ভব, তো হ্যাঁ পনির এতটুকুই আছে, তো এটা সম্ভব হবে না সবার, মানে খুলবে না। তো এটা পনিরটা আমি ভেজে রেখে দিই, কালকে আমাদের হয়ে যাবে। তো পনিরটা আজকে করলে সবার হবে না। তবে পনিরটা দেখো 2 দিন ফ্রিজে ছিল, কিন্তু পনিরটা কেমন, মানে পনিরটা ঠিক আছে, ভালো আছে, কিন্তু পনিরটা মানে কেমন এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, হাতের মধ্যে এসে লাগছে, এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। তো এখন তো দেখলাম গন্ধ কোনো কিছু নেই, পনিরেরই গন্ধ আছে আর মোটামুটি ঠিকই আছে, তা সত্ত্বেও এরকম গুঁড়ো গুঁড়ো সন্দেশের মতো লাগছে আর কি, কেন হচ্ছে এটা কেউ জানলে প্লিজ জানিও তো কমেন্টে। তো চলো এটা আমি ভেজে রেখে দিই, কালকে এটা রান্না করবো, আর আজকে তরকার রুটি করি, আর দেখছি যদি সিমই পারি সিমই করবো অথবা মিষ্টি, ওর আগে আসুক তারপর ডিসিশন নেব। চলো দেখো পনিরটা ভেজেছি, ভাজার পর পুরো এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মনে হচ্ছে যেন আলু পোস্ত, আলু পোস্তর মতোই লেখতে লাগছে। তো জানি না এটা কি হলো, মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে না কি, আমি ঠিক বুঝতে পারছি না। তো এটা এভাবেই রেখে দিই, মাইমা আসলে দেখাবো যে এটা কি হয়েছে, যদি নষ্ট হয়ে যায় তো ফেলে দিতে হবে, আর যদি ভালো থাকে তো দেখি কি করা যায়। তো চলো এবার বাকি কাজগুলো করে নিই, করে নিয়ে একদম আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি এইদিকে, আর এইদিকে এখন আরেকবার জ্বাললাম গ্যাসটা, কারণ ডালটা আর একটু সিদ্ধ হয়ে গেলে ভালো হবে আর কি, একটু মানে শক্ত আছে, সেই জন্য আরও একবার বসিয়েছি, 2টো মতো কি 3টে মতো সিটি হলে বন্ধ করে দেবো। আর এইটার মধ্যে সমস্ত মশলাগুলো করে নিয়েছি, দাঁড়াও আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এর মধ্যে সমস্ত কিছু মশলা করে নিয়েছি, সব কিছু দেওয়া আছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তাহলে বুঝতে। এই যে এটার মধ্যে সমস্ত মশলা করে নিয়েছি, এর মধ্যে সমস্ত মশলা রয়েছে, আদা পেঁয়াজ রসুন জিরে হলুদ লঙ্কা সব, নুনটা শুধু দিইনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিইনি, ওটা পরে দেবো। আর এই যে এখানে আলুও কেটে নিয়েছি, তো এবার শুধু বসিয়ে দেওয়ার অপেক্ষা, এখানে কড়া বসিয়ে দিয়েছি, তো চলো রান্নাটা করে নিই। সেই যে এখানে বসিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়ে, এবার শুধু কষাবো মশলাটা খুব ভালো করে কষিয়ে, তারপর বাকি সমস্ত প্রিপারেশানগুলো করবো, সেইটা কষানো হোক। ততক্ষণ আমি একটা কাজ করব, সেটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে এটা কালকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তো এটাতে এখন নুনটা রেখে দেব, এটা অল্প একটু নুন ঢেলে রাখবো, তাহলে সুবিধা হবে রান্নার সময়, আর বড়টা যেরকম থাকে সেরকমভাবে রেখে দেব।
ব্যাস এতটাই রাখবো, আর প্রয়োজন নেই। চলো রান্না কমপ্লিট করে নিই, করে নিই তারপর এখন কথা বলবো। এখন আটা মাখবো, এটা কষিয়ে জল টল ঢেলে দিয়ে তারপর একদম আটাটা মাখবো। চলো এসে গেছে, আর দীপকে ফোন করলাম, দীপের এখন অনেকক্ষণ টাইম লাগবে, এখন 7:40 বাজে, রাস্তে মানে ব্যারাকপুরে নামবে 8:40, তো এখানে আসতে প্রায় 9:30 কাছাকাছি। তোরা এসে গেছে, গেটের চাবিটা দিলাম, নিচে তো তালা দেওয়া থাকে, তো গেটের চাবিটা দিলাম, ভাই খুলছে, খুলে আসবে। চলো তো মাইমা আর ভাই চলে এসছে, ওরা মিষ্টি খাবে না বললো, তো বললো যে একটু ভালো করে চা বানাও, তো এলাচ দিয়ে সুন্দর করে চা বানিয়েছি, এখন চা আর পাঁপড় ভাজা দেবো। আর ওদেরকে ভিডিওতে আমি দেখাতে পারিনি, কারণ ওরা প্রথমবার এসেছে, তো ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিলো আর আমিও লজ্জা পাচ্ছিলাম, তাই ওদেরকে আর ক্যামেরার সামনে নিয়ে আসিনি। পরের বার অবশ্যই দেখাবো যখন আসবে বা আমি যাবো। আর এই যে রাত্রের জন্য বানিয়েছি ডিম তরকা, আর এই ডিম তরকাটা শেখা হচ্ছে আমার মায়ের কাছ থেকে, খেতে হয়েছিল ভীষণ সুন্দর, মানে একদম দারুণ হয়েছিল। আর এদিকে মাইমা নিয়ে এসছে এই মিষ্টিটা, এটা হচ্ছে রসগোল্লা, আর এদিকে রয়েছে মিঠাই যেটা দীপ নিয়ে এসেছিলো এক দুদিন আগে, তো ওটাই ছিল। তো এই দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট হয়েছে, তো মাইমাদেরকেও এটাই দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। আর ওই যে মাইমা আর ভাই দুজনেই চলে যাচ্ছে, তো চলো টাটা।